যে বিবৃতি যেটা ম্যাথু মিলার দিল, যেখানে আজই যে এই নিষেধাজ্ঞার বিষয়টি আসলো, সেই বিবৃতিটা আমি ভালো করে পড়লাম এবং পড়ে আমার কাছে মনে হলো যেখানে বিটুইন দ্য লাইন্সে কিন্তু সজীব ওয়াজের জয়ের প্রসঙ্গটি আছে, এবং সজীব ওয়াজের জয়কে যে ওয়ান ফাইন মর্নিং বাংলাদেশের মানুষ যেমন ঘুম থেকে উঠে জানতে পারলো যে এই আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হলো, তো এরকম ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে বাংলাদেশের মানুষ ঘুম থেকে উঠলে জানতে পারবে যে সজীব ওয়াজের জয়কেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার একটা মানে প্রচ্ছন্ন হুমকি কিন্তু এই আজিজের বিরুদ্ধে দেওয়া এই যে নিষেধাজ্ঞার যে মানে বিবৃতি, এটার মধ্যে কিন্তু আমি পেলাম। কিভাবে সেটা আমি একটু আপনাকে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে মানি লন্ডারিং মানে সজীব ওয়াজের জয় যে যুক্তরাষ্ট্রে টাকা পাচার করেছে, এটা নিয়ে তো একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল জ্যাক সালিভানের সাথে, যে কারণে মিটিংটা মাঝপথে থেমে যায় সেটা আমরা জানি। তো এখন সজীব ওয়াজের জয়ের যে মানি লন্ডারিং এর বিষয়গুলো, এটা তো আলোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রে এবং এটা নিয়ে তো সরকারের সাথে যুক্তরাষ্ট্রের একটা দেন দরবার বা একটা বার্গেনিং হচ্ছে। তো এখন এই যে আজিজের বিরুদ্ধে তারা যে এই যে স্যাংশনটা দিল, এই বিবৃতির একটা জায়গায় আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, আমার কেন জানি মনে হচ্ছে যেটা সজীব ওয়াজের জয়কেই তারা ইঙ্গিত করেছে। এখানে তারা লিখেছে যে দ্য ইউনাইটেড স্টেটস সাপোর্টস অ্যান্টি করাপশন এফোর্টস ইন বাংলাদেশ থ্রু অ্যাসিস্ট্যান্স টু মেক গভর্নমেন্ট সার্ভিসেস মোর ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল, ইম্প্রুভ দ্য বিজনেস অ্যান্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট অ্যান্ড বিল্ড ক্যাপাসিটি ইন ইনভেস্টিগেটিং অ্যান্ড প্রসিকিউটিং মানি লন্ডারিং অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল ক্রাইমস। তো আমার কেন জানি মনে হচ্ছে এটা সজীব ওয়াজের জয়কেই তারা ইঙ্গিত করছে যে মানি লন্ডারিং ফাইন্যান্সিয়াল ক্রাইমস, এটা তো যুক্তরাষ্ট্রের নজরদারির মধ্যে একমাত্র ব্যক্তি যিনি এখন তাদের আছে সে তো সজীব ওয়াজের জয়। তো এখানে তো একটা সজীব ওয়াজের জয়ের মানে একটা যে বিরুদ্ধে কিছু একটা হতে যাচ্ছে তার ইঙ্গিত কিন্তু আমি পাচ্ছি, আমি জানি না আপনি পাচ্ছেন কিনা। না 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 না, ইউ আর রাইট। আমি এখানে আপনাকে যে কথা ওই বিলিয়ন্স অফ ডলারের কথা বাদ দেন, $300 মিলিয়ন যেটা 2011 সালে যেটা ডিডেক্ট করছে যুক্তরাষ্ট্র এবং এটা কনফিসকেট করা হয়েছিল, এবং এটার যুক্তরাষ্ট্রের FBI থেকে খবর নিতে গিয়ে যে বাংলাদেশি নিউ ইয়র্কের আপনার সিজার নামে যার জেল হলো এবং FBI এর একজন রিটায়ার্ড এজেন্টের যে জেল জরিমানা হলো, এবং যে মামলায় পরবর্তীতে তদন্ত করতে গিয়ে শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে বাংলাদেশে মামলা করে তাদেরকে জেল দিল, নিশ্চয়ই আমার দর্শক তো তারা জানেন, সাকিব সাহেব আপনারও নিশ্চয়ই মনে আছে, ওইটা কিন্তু $300 মিলিয়ন। এবং যেই নথিপত্র শফিক রেহমানের বাসা থেকে জব্দ করা হয়েছে উনার কম্পিউটার থেকে, উনি একজন সিনিয়র ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিসেবে উনি এটা তদন্ত করার জন্য যুক্তরাষ্ট্রে আসছিলেন এবং উনি কিছু তথ্য নিয়ে উনি বাংলাদেশ ফেরত গেছেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে উনাকে যেদিন গুম করলো উনার বাসা থেকে ইস্কাটন গার্ডেনের, ওই দিন পরের দিন বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছিলেন 2014 সালে, বিবৃতি দিয়ে বললেন যে আপনারা যে শফিক রহমান সাহেবকে গুম করলেন পরবর্তীতে মামলায় অ্যারেস্ট দেখালেন একদিন পরে, তো কম্পিউটারে কি কাগজপত্র জব্দ করলেন এগুলো জনগণের কাছে প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছিলেন। এখন এই যে আপনি বললেন, ইউ আর 100% রাইট, সজীব ওয়াজের জয়ের $300 মিলিয়ন এই যে মানি লন্ডারিং যেটা সে সারেন্ডার করার কারণে সেই সময় তার তাকে অপশন দিয়েছিল বলে আমরা জানি, কারণ যুক্তরাষ্ট্রের আইনে তাদের আপনার ক্লাসিফাইড ডকুমেন্টগুলো নিয়ে কথা বলা যায় না যতক্ষণ পর্যন্ত এটা আপনার পাবলিকলি ডিসক্লোজ না করা হবে, আপনি জানেন সেটা। কিন্তু এই যে পয়সা দিয়ে এই কাগজটা বের করার কারণে তারা জেলে যেতে হয়, কিন্তু ঘটনা তো সত্য, এইটা একমাত্র বাংলাদেশের লেজিটিমেট কোর্ট অথবা সরকার যদি চায় যুক্তরাষ্ট্র তখন দিবে, এর বাইরে এটা যুক্তরাষ্ট্রের আইন অনুসারে দিতে পারে না। তো হাসিনা যতদিন ক্ষমতায় ততদিন তো আপনি এটা আর হাসিনা চাইবে না, এবং চাইলেও সেটা লুকায় রাখবে, এবং শফিক রেহমান সাহেবকে বা মাহমুদুর রহমান সাহেবকে একমাত্র কারণ হলো এরা ওনারা এটা ইনভেস্টিগেট করছে এবং তাদের কাছে এই তথ্যগুলো আছে। আপনি জানেন এরা দুজনেই বর্তমানে বিদেশে আছে, কারণ তাদের কাছে যে তথ্যগুলো আছে এগুলো তো সত্য, কিন্তু ওনারাও যুক্তরাষ্ট্রের আইনের কারণে এগুলো ডিসক্লোজ করতে পারে নাই বা এখনো পারবে না, কারণ যুক্তরাষ্ট্রের আইনে সেটা বাধা আছে। কিন্তু এটা তো ঘটনা সত্য, যুক্তরাষ্ট্রের কাছে সে $300 মিলিয়ন সারেন্ডার করছে। আচ্ছা, এটা বাংলাদেশে বিচার হইতে পারে, কারণ বাংলাদেশকে $300 মিলিয়ন মানি লন্ডার করা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার এগুলো বাজেয়াপ্ত করছে। এখন বাংলাদেশে বিচার হলে সেখানে তার শাস্তি হবে। আপনি যে কথাটা বললেন জেক সুলিভানের সাথে যে উত্তপ্ত বাক্য হলো এবং মিটিংটা যে মধ্যপথে বন্ডুল হইল, এবং আমি তো মনে করি, আমি জানি না যুক্তরাষ্ট্র সেটা বার্গেনিং চিপস হিসেবে রাখছে কিনা, কিন্তু যুক্তরাষ্ট্রের আইনের প্রতি তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের অন্য কোনো মানুষ হস্তক্ষেপ করতে পারে না এবং করবেও না, ফলে
সজীব ওয়াজের জয়ের বর্তমান, আমরা নিয়ে যে বারবার যে কথা বলি, সজীব ওয়াজের জয় তো অলরেডি জালের মধ্যে বহু আগে থেকেই, সে তো যুক্তরাষ্ট্রের জালের মধ্যে আগে থেকে, যুক্তরাষ্ট্র এগুলা ডিসক্লোজ করে না এবং ক্লাসিফাইড ডকুমেন্টের কারণে এগুলা ওপেন কেউ কথাও বলতে পারে না। সুতরাং জেনারেল আজিজের কথার মধ্যে আপনি যে কথাটা বের করলেন যে মানি লন্ডারিং যারা করছে তাদেরকে আরো ছাড়তে হবে না, হ্যাঁ এটা সত্য, এবং এটা সে তো এক নাম্বার ক্রিমিনাল, এই যে জয় বাবা লোকনাথ ও তো এক নম্বর ক্রিমিনাল। এই জয় বাবাকে তো আপনি বার্গেনিং, আমরা যে তথ্যটা তখন পেয়েছিলাম, তাকে ছাড় না দেওয়ার কারণেই তো ভারতের রস সাথে মিলে 2024 সালের এই নির্বাচনটা আবার হাসিনা করে ফেললো, যুক্তরাষ্ট্র চুপ থেকে গেল, আমাদেরকে কমিটমেন্ট দিয়া আমাদেরকে প্রমিস করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, এটা কোনো সন্দেহ নাই। এই প্রতারণা এখন এইরকম ওই আপনার শাক দিয়ে তো মাছ ডাকলে হবে না, ওই আজিজকে দিলে তো হবে না, আপনি বর্তমান সেনাপ্রধান যে ইলেকশনের মধ্যে এই দুই কর্ম করলো, আইজি হাসিনা নিজে, নির্বাচন কমিশন, সমস্ত ক্যাবিনেট সেক্রেটারি সেক্রেটারি যারা এই কুকর্ম করছে, অল নির্বাহী অফিসার, অল ডিসি, অল এসপি, অল ডিআইজি, এরা সবাই কুকর্মের সাথে জড়িত। যুক্তরাষ্ট্র যদি সত্যিকারের অর্থে বাংলাদেশের ভালো চায়, গণতন্ত্র চায়, আইনের শাসন চায়, বাংলাদেশের 90-95% মানুষের সাপোর্ট চায়, তাহলে অবশ্যই এদের বিরুদ্ধে স্যাংশন দিতে হবে। আর ওই যে জুজুর ভয়, ওই বাংলাদেশ চায়নার পথে হাঁটবে, বাংলাদেশ রাশার পথে হাঁটবে, বরং এগুলা না করলে রাশার পথে বাংলাদেশ যাবে না, আমি বাংলাদেশকে মানুষকে বলবো 1000 মাইল গতিতে চায়নার দিকে যাইতে। কারণ আপনি কথা দিবেন, কথা রাখবেন না, আবার ওই যে মরা মাছ একটারে লইয়া টানাটানি করবেন, এগুলা তো বাংলাদেশের মানুষ এগুলা আর আপনাদের বিশ্বাস করতে চায় না। সুতরাং ওই আজিজের মতো আমরা খুশি, আপনি আজিজের মতো একটা কুলাঙ্গারকে, যার সবচেয়ে নিকৃষ্টতম সেনাপ্রধানের মধ্যে একজন, যে এই পেটুক চোর ডাকাত বদমাইশ ভারতের পাঁচটা গোলাম, এই গোলামকে দিছেন ঠিক আছে, কিন্তু তার আগে আরো এখন তার যদি 2019 দিতেন, 18 দিতেন, আমরা খুশি হইতাম। এখন আপনি যেটা বললেন কি, তাহলে 2024 থেকে 2028 বা 30 সালে দিবেন, দরকার তো নেই, জাস্টিস ডিলের জাস্টিস ডিনাইড একটা কথা আছে। তো সুতরাং এখন যদি আপনি গরম গরম স্যাংশন দেন অথবা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেন, তাহলে আমরা খুশি হব, না হয় ভারতের এই যে রর, ওই যে মুত এবং গোবর খাওয়া ব্রেনগুলোর মতো যুক্তরাষ্ট্রকে আমরা বাংলাদেশের মানুষ সেভাবেই দেখবে। সুতরাং আজিজকে দিছেন আমরা মন্দের ভালো হিসেবে নিলাম, কিন্তু আসল ক্রিমিনাল হাসিনা থেকে শুরু করে বাংলাদেশের ওই ওসি পর্যন্ত, নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, যে কুকর্মগুলো যাদেরকে অর্গানাইজড ওয়েতে কুকর্মগুলো করছে, কাউকে ছাদ দিলে বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রের প্রতি আর 1% বিশ্বাসও রাখবে বলে আমি অন্তত মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব জনাল আবেদিন।